আসসালামু আলাইকুম। এই ফাইলটাকে আগামী কালকে বিড়ালে কামড়ে দিয়েছিল, আগালে হাত ডাটা খেয়ে নিয়েছে। খাওয়ার পরে এখন সার্জিক্যাল অপারেশন হলো, অপারেশন করে অ্যাম্পুট করে বাদ দিয়ে এই পায়রাটা এখন ওটি করার পরে পায়রাটা আলহামদুলিল্লাহ এখন খুব একটু ভালো আছে। যেসব ব্লিডিং গেলে ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এখন আশা করি আল্লাহর ওপরে সব, আল্লাহ যদি চাইতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অপারেশন করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখন পায়রাটা এই অবস্থায় আছে। হাতের হাতটা দেখেন, হাতটা পুরো এখান থেকে কেটে বাদ। মানুষেরও হয় এরকম, আমরা মানুষের অপারেশন করেছি বা মানুষের দেখেছি, শুধু মানুষের করেছি আমরা, কিন্তু আমরা আগে ওটিতে ছিলাম। কিন্তু এইলা পায়রাটা যাকে একটু, পায়রাটার জীবন একটা কঠিন জিনিস, সেটা তো কিছু বলতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি কিছু কষ্ট পাই। যাক, এটা বিড়ালে কামড়ে দিয়েছে, কিন্তু আমরা বাঁচাবার চেষ্টা করতে হবে। মানুষের ভারসাম্য তো রক্ষা করার, পায়রা পশু পাখি এগুলোই আমাদের, ঠিক আছে। এখানে আশা করি ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করবো, যিনি যেটা করলাম আশা করি ইনশাল্লাহ যিনি ভালো হয়ে যায়। এবং সবাই সকালে দোয়া করবেন কি যিনি এইসব জীব জানতে যিনি ভালো থাকেন। এবং এ বলে আসসালামু আলাইকুম। খুব সুন্দর।